আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব, মন্ত্রীরা তাদের পদত্যাগ পত্র হাতে পাওয়ার 24 ঘন্টার কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ গতকাল সকালে মাননীয় সম্রাট আমিরকে সরকারের পদত্যাগ পত্রে উত্থাপন করেন। অবহিত সূত্রে আলকাবাসে নিশ্চিত করেছে যে নতুন করে সরকার গঠনের জন্য আল খালেদের পুনর্নিয়োগের বিষয়টি শেষ হয়েছে। তিনি নির্দেশ করেছে যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আলোচনা ও যোগাযোগ পরিচালনার জন্য তিনি অবিলম্বে তার দায়িত্ব পালন করবেন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনাদের জন্য রয়েছে একটি জরুরি বিজ্ঞপ্তি। আল রায় জানিয়েছে, সরকারি চুক্তিতে প্রায় 74,000 কর্মী আছে যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং এখনও সংশোধন করা হয়নি। সেপ্টেম্বর মাসে যখন পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার মেয়াদ উত্তীর্ণ সরকারি কর্মীদের চুক্তি ফাইল নিয়ে কাজ শুরু করে, তখন সেখানে 1,59,000 জন ছিল। তারপর থেকে তারা তাদের ওয়ার্ক পারমিট হস্তান্তর করে 85,000 শ্রমিকের মেয়াদ উত্তীর্ণ ভিসার মীমাংসা করতে হবে, অন্যথায় কুয়েত ছেড়ে যেতে হবে। আপনাদের যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনারা আপনাদের ভিসাগুলো প্রসেসিং কাজে লাগিয়ে দিন, আদারওয়াইজ আপনাদেরকে কুয়েত ছেড়ে যেতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার থেকে সকল ড্রাইভারদের, হোক সেটা কুয়েতি এবং হোক সেটা প্রবাসী, তাদের সবার জন্য স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দিবেন। সকল প্রদেশের ট্রাফিক বিভাগ স্মার্ট চিপ দিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রতিস্থাপনের জন্য বিদেশি এবং কুয়েতিরা তা পাবেন, যার ফলে আপনারা যারা কুয়েতে আছেন, কুয়েতি এবং বাংলাদেশি বা অন্যান্য রাষ্ট্রের যারা আছেন, তারা বিশ্বের যে কোনো দেশে গাড়ি চালাতে পারবেন বলে জানিয়েছে আল রাই। পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট পুনর্নবীকরণের শর্ত হিসেবে শিক্ষাগত যোগ্যতা অনুমোদনের ঘোষণা করেছে। এটি আলকাবাস থেকে নেওয়া আশাল প্রোগ্রাম সিস্টেমের মাধ্যমে পরিচালনা করার সময় কর্তৃপক্ষ কর্মীদের যোগ্যতা স্বীকৃতির জন্য প্রোগ্রামের মাধ্যমে আবেদন করার উপর জোর দিয়েছে। PAM কুয়েত সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্স বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল লাইসেন্সিং ডিপার্টমেন্ট থেকে স্বীকৃতি সার্টিফিকেট প্রাপ্ত প্রকৌশলীদের বাদ দিয়েছে। এটি ব্যবসায়িক মালিক এবং কোম্পানিগুলোকে বিশ্ববিদ্যালয়ের যোগ্যতার একটি সত্যিকারের কপি জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। এটি কুয়েত টাইমস থেকে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য পরিচালক ডক্টর ইব্রাহিম নিশ্চিত করেছেন যে কিছু প্রতিবেশী দেশের তুলনায় টিকা প্রক্রিয়া কোনো ধীর গতি নেই কুয়েতের মধ্যে। কুয়েতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রদর্শনী মাঠে টিকাকরণ কেন্দ্রে 6 নং হল উদ্বোধনে প্রস্তুতির সময় এক প্রেসে বিবৃতিতে ইব্রাহিম বলেন যে ব্যাচগুলো ডোজ পেয়েছে তাদের সংখ্যা 1200 প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন 1200 জনকে টিকা দান করা হয়। তা আপনারা যারা এখনও টিকা নেননি, আপনারা চাইলে আপনারা টিকা নিতে পারেন। যারা এতক্ষণ পুরো ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন তথ্যগুলো আপনারা পেতে পারেন। সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।